প্রিয় শিক্ষার্থীরা, তার মানে আমরা 24 নম্বর প্রশ্নটা করতে যাচ্ছি তোমাদের বইয়ের সৃজনশীল একটি প্রশ্ন, যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় এসে থাকে। আসলে সৃজনশীল প্রশ্নে পরীক্ষা আসে, আর তোমরা সৃজনশীল প্রশ্ন অবশ্যই মনোযোগ সহকারে করতে হবে। আমরা ধারাবাহিকভাবে এই অধ্যায়গুলো শেষ করে তারপরে সৃজনশীল প্রশ্ন করাবো। তো দেখো, এখানে যে প্রশ্নটা দেওয়া আছে, যে কোনো সমান্তর ধারার দুইটি নির্দিষ্ট পদ, এল তম পদ এল স্কোয়ার এবং কে তম পদ কে স্কোয়ার, বলছে ধারাটির প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি ধরে উদ্দীপকের আলোকে দুইটি সমীকরণ তৈরি করো। বলছে হতে বলছে এল প্লাস কে তম পদ নির্ণয় করো। গ বলছে তোমার প্রমাণ করো যে ধারাটির প্রথম এল প্লাস কে সংখ্যক পদের সমষ্টি এল প্লাস কে বাই টু ইন্টু তোমাদের এল স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস এল প্লাস কে। তাহলে আশা করি আমরা এটা খুব সহজে সুন্দরভাবে করতে পারবো। তোমরা যদি আমাকে সহযোগিতা করো, একটু ধৈর্য সহকারে দেখো, তাহলে আমরা খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান করতে পারবো। তো দেখো, আমরা এখন করবো ক। ক কী বলছে, যে ক ধারাটির প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি ধরে উদ্দীপকের আলোকে দুইটি সমীকরণ তৈরি করো। লেখ করে যে দেওয়া আছে ধারাটির প্রথম পদ এ সাধারণ অন্তর। এখন দেখো, আমাদের দুইটি সমীকরণ তৈরি করতে বলছে, যেহেতু তাহলে আমরা সমীকরণটা খুব সহজে তৈরি করতে পারি। যে আমরা জানি এন তম পদের জন্য কি জানি, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা জানি এন তম পদের জন্য। যেহেতু আমাদেরকে এখানে বলে দিচ্ছে যে একটা এল তম পদ আর একটা কে তম পদ, তাহলে এল তম, সুতরাং এল তম পদের জন্য কী হবে, এ প্লাস এল মাইনাস ওয়ান ইন্টু ডি হবে। আবার বলছে যে আরটা কে তম পদ, তাহলে কে, সুতরাং কে তম পদের জন্য হবে এ প্লাস কে মাইনাস ওয়ান ইন্টু ডি। খেয়াল করো, তাহলে আমরা পেয়ে গেলাম দুইটা সূত্র, কিন্তু এটা বলছে দুইটা সমীকরণ তৈরি করতে। তো দুইটা সমীকরণ আমরা কীভাবে তৈরি করতে পারি? দুইটা সমীকরণ তৈরি করতে হলে দেখো, আমরা লিখতে পারি শর্ত মতে অথবা প্রশ্নমতে। যে প্রশ্নমতে বলে দিচ্ছে কিটা, যে এ প্লাস এল মাইনাস ওয়ান ইন্টু ডি সমান সমান বলছে কত, এলতম পদ এল স্কোয়ার, তাহলে লিখতে পারি আমরা এল স্কোয়ার। আবার এ প্লাস কে তম পদ, কি বলছে, কে তম পদের জন্য বলছে কে স্কোয়ার, তাহলে কে মাইনাস ওয়ান ইন্টু ডি সমান সমান কে স্কোয়ার। তো এটাকে আমরা দিতে পারি এক নং সমীকরণ, এটাকে দিতে পারি আমরা দুই নং সমীকরণ। তাহলে আমরা দুইটা সমীকরণ পেয়ে গেলাম, তার মানে এটার জন্য অ্যান্সার, তাই না? এখানে অ্যান্সার হয়ে গেল যে দুইটা সমীকরণ যদি আমরা পেয়ে গেছি, তার মানে এখানে এক নং প্রশ্নের সমস্যা সমাধান হয়ে গেছে। তাহলে এটাই আমাদের এক নং প্রশ্নের অ্যান্সার। তাহলে এখন বলছে আমাদের দুই নং প্রশ্নের জন্য এল প্লাস কে তম পদের মান নির্ণয় করে। তাহলে এল প্লাস কে তম পদের মানটা আমরা কীভাবে নির্ণয় করবো সেটা এখন দেখবো। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ক অংশটি বুঝতে পেরেছ। এখন খতে দেখো, আমরা ক থেকে পেয়েছি কি, ক থেকে প্রাপ্ত এ প্লাস এল মাইনাস ওয়ান ইন্টু ডি সমান সমান এল স্কোয়ার, এবং এখানে আছে এ প্লাস কে মাইনাস ওয়ান ইন্টু ডি সমান সমান কে স্কোয়ার সমান সমান দুই নং সমীকরণ। তাহলে এক নং এবং দুই নং সমীকরণ আমরা কোথায় পেয়েছিলাম, আমরা পেয়েছিলাম কতে। এখন আমরা দেখবো খটা। তাহলে খটা দেখো, আমরা এই সমীকরণগুলোকে যদি ডি দিয়ে কাজ করে দেই, গুণ করে দিই, তাহলে আমাদের যোগ বা বিয়োগ করতে আমাদের আরেকটু সহজ হবে বা সুন্দর হবে। তাহলে দেখো, আমরা এক নং এবং দুই নং সমীকরণকে বিয়োগ করে পাই, এক নং থেকে দুই নং সমীকরণ বিয়োগ করে পাই। লিখতে পারো এক নং থেকে দুই নং সমীকরণ বিয়োগ করে পাই। তাহলে বিয়োগটা আমরা কীভাবে করবো দেখো, এখানে যদি ডি এর কাজটা করে দেয় তাহলে আমাদের আরেকটু সুবিধা হয়, অর্থাৎ এ প্লাস এল ডি ডিএকে ডি ইজিক্যাল টু এল স্কোয়ার, আর নিচে থাকবে এ প্লাস কে ডি মাইনাস ডিএকে ডি ইকুয়াল কে স্কোয়ার। এখন দেখো, যোগের সময় কী হয় বিয়োগের সময়, বিয়োগের সময় এখানে যোগ থাকলে বিয়োগ হবে, বিয়োগ থাকলে যোগ হবে, যোগ থাকলে বিয়োগ হবে, যোগ থাকলে বিয়োগ হবে, এটা আমরা জানি। তার মানে এখানে আমরা কী করতে পারি, যেহেতু এটা মাইনাসের এটা প্লাসের, তাহলে এটা আমরা কেটে দিতে পারি, এটা প্লাসের এখন এটা মাইনাসের, আগের চিহ্নগুলো কাজ করবে না, এখন শুধু নতুন চিহ্নগুলো কাজ করবে, তাহলে প্লাসে মাইনাসে বাদ দিতে পারি, কাটাকাটি করতে পারি। তাই এখন দেখে এখানে থাকবে যে তোমার এল ডি মাইনাস কে ডি, এই মাইনাসটা এখানে চলে আসবে, কারণ আগের প্লাসটা এখন আর কাজ করবে না। তাহলে এখন এল স্কোয়ার
माइनस के स्क्वायर এখন দেখে দুইটা থেকে আমরা ডি কমন নিতে পারি তাই না তো দুইটা থেকে যখন ডি কমন নিয়ে তাহলে কি থাকবে এখানে যে ডি ইনটু এল মাইনাস কে ইকুয়াল এল স্কয়ার মাইনাস কে স্কয়ার এখন দেখো এটাকে আমরা স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র করতে পারি আর এটাকে নিচে নিয়ে আসতে পারি তাহলে সুতরাং আমরা লিখতে পারি যে বা যে ডি ইকুয়াল এখান থেকে লিখতে পারি যে এল মাইনাস এল প্লাস কে ইনটু एल माइनस के बाय एटा के आमरा नीचे निये आसलाम अर्थात एल माइनस के एखन जदि आमरा काटाकाटी करे दी थाकबे कि तो सुतरां शुधुमात्र डी इक्वल एल प्लस के थाकबे एखाने कि करेछि आमरा आमरा एखाने सूत्र प्रयोग करेछिलाम ताई ना कोन सूत्रटा जे ए स्क्वायर माइनस बी स्क्वायर समान समान ए प्लस बी इंटू ए माइनस बी ए सूत्रटा आमरा एखाने प्रयोग करेछि ताई ना এখন দেখো আমরা আমাদেরকে যদি বলছে এল প্লাস কে তম পদের মান বের করতে তাহলে আমরা এল প্লাস কে তম পদের মান বের করার জন্য আমরা লিখতে পারি যে এল প্লাস কে তম পদের মান কি হবে সূত্রটা আমরা কি জানি এ প্লাস এল প্লাস কে হবে যেহেতু এখানে এল প্লাস কে বলছে তাহলে এল প্লাস কে হবে প্লাস মাইনাস ওয়ান ইন্টু ডি হবে এটা হবে সূত্রটা তাই না তাহলে এখন আমরা এটাকে কি করতে পারি যে এ প্লাস ডি দিয়ে যদি এটাকে গুণ করে দিই তাহলে কি হবে এল ডি তারপরে প্লাস কে ডি মাইনাস ডি এ কে ডি এরকম করতে পারি তাহলে এখন এই জায়গায় দেখো আমরা যেটা কাজ করি যে আমি এ প্লাস এটাকে আগে নিয়ে আসতে পারি এটাকে অর্থাৎ এল ডি মাইনাসের ডি নিয়ে আসলাম আগে প্লাসের কে ডি নিচে পরে রাখলাম নিচে পরে নিয়ে গেলাম তাহলে এখন কি হবে দেখো এই জায়গাটা আর আমাদের এখানে যে কাজ করছিলাম এ প্লাস এল ডি ইন্টু ডি মাইনাস ডি এই জায়গাটা একরকম হয়ে গেছে তাই না তার মানে এটা সমান সমান কিন্তু এল স্কোয়ার তাহলে আমরা লিখতে পারি এটাকে সমান সমান এল স্কোয়ার প্লাস কে কে ইন্টু ডি খেয়াল করো এল স্কোয়ার প্লাস কে থাকবে আমাদের কিন্তু ডি এর মানে আমরা কি পেয়েছি কোথায় ডি এর মানে এখানে পেয়েছি তাই না ডি এর কত পেয়েছি এল প্লাস কে তাহলে এটা মান বসিয়ে দাও যে এল প্লাস কে এখানে এল প্লাস কে বসিয়ে দিলে আমরা কি পাই এটাকে গুণের কাজটা করে দিলে এল স্কোয়ার প্লাস এল কে প্লাস কে স্কোয়ার তাই না তাহলে আমরা এটা পেয়ে গেলাম তার মানে তাহলে এটাই অ্যান্সার অ্যান্সার সেই হিসেবে আমরা অ্যান্সার দিলাম আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো একটু মনোযোগ সহকারে যদি তোমরা একবার করো তাহলে পারবে তাহলে প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা এখন করবো গ গটা কী দেওয়া আছে যে প্রমাণ করো যে ধারাটির প্রথম এল প্লাস কে সংখ্যক পদের সমষ্টি এত প্রমাণ করো তাহলে এত প্রমাণ করতে হলে আমাদের কী লাগবে আমাদের অবশ্যই কয়ের সহযোগিতা লাগবে কয়েরও সহযোগিতা লাগবে তো কয়েতে আমাদের এক নম্বর সমীকরণটা ছিল এরকম এ প্লাস এল মাইনাস ওয়ান ইন্টু ডি সমান সমান এল স্কে এটা ছিল আমাদের এক নম্বর সমীকরণ এবং দুই নং খতে পেয়েছিলাম আমরা ডি সমান সমান এল প্লাস কে এটা আমি সাইডে লিখে রেখেছি আমাদের যেহেতু প্রয়োজন হবে এর জন্য আর তাহলে আমরা লিখতে পারি যে খ থেকে পাই খ থেকে পাই যে ডি সমান সমান এল প্লাস কে তাহলে ডি এর মান আমরা লিখতে পারি যে সরাসরি যে ডি এর মান এক নং সমীকরণে বসিয়ে পাই তাহলে ডি এর মান এক নং সমীকরণে বসিয়ে পাই তো ডি এর মানটা কি আমাদের এটা তাই তো তাহলে এক নং সমীকরণটা কি আমাদের এইটা তাহলে এক নং সমীকরণ আমি আবার তোমাদের বোঝার সুবিধাতে এখানে লিখে দিলাম এ প্লাস এল প্লাস এল মাইনাস ওয়ান ইন্টু ডি সমান সমান এল স্কোয়ার তাহলে বা এর মান আমরা এখনও পাই নাই যে তাহলে এল মাইনাস ওয়ান ইন্টু ডি এর মান পেয়েছি এল প্লাস কত কে এল প্লাস কে তাহলে ইকুয়াল টু এল স্কোয়ার এখন আমরা এটাকে গুণ করে দিতে পারি তাই না তাহলে গুণ করে দিলে আমরা আস্তে আস্তে একটা সমাধানের দিকে যাব তো দেখো আমরা কি করি গুণ করলে কি পাই যে বা এ প্লাস যে এল 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 স্কোয়ার আর প্লাস এল কে আবার মাইনাসের ওয়ান গুণ করলে মাইনাসের এল এ কে এল কে কে এরকম লিখতে পারি তাই না যেহেতু এটা মাইনাস দুটোটা মাইনাসের হয়ে যাবে তো ইকুয়াল টু এল স্কোয়ার সুতরাং আমরা লিখতে পারি এরকম যে এ রেখে দিলাম এই পাশে বাকি সবগুলো এই পাশে নিয়ে গেলে কী হবে যে এল স্কোয়ার মাইনাস এল স্কোয়ার যেহেতু এটা প্লাস রাস এই জন্য মাইনাস রয়েছে এটা প্লাস রাস মাইনাসের হবে এল কে
এটা মাইনাসের আছে প্লাসের হবে এল, মাইনাসেরটা প্লাসের হবে কে, সবগুলো এই পাশে নিয়ে আসলাম। দেখো এটা যেহেতু এখানে আমাদের কী ছিল এল স্কোয়ার, এটা ছিল আমি এল স্কোয়ার এটাকে নিয়ে আসলাম এই পাশে, তাহলে মাইনাসের হয়ে গেল, এটা মাইনাসের হয়ে গেল, এটা মাইনাসের ছিল, এটা আমাদের এখানে প্লাসের হয়ে গেছে, এটা মাইনাসের ছিল, এটা প্লাসের হয়ে গেছে। এখন আমাদের এখানে এল স্কোয়ার এল স্কোয়ার আমরা বাদ দিতে পারি, যেহেতু প্লাসের এটা মাইনাসের, তাহলে বাদ দিলে কী থাকবে, সুতরাং এ সমান সমান সাজিয়ে লিখতে পারি যে এল মাইনাস এল কে, এটা এল কে প্লাস কে, একদম সাজিয়ে লিখলাম একবারে। তাহলে এতটুকু আমরা পেয়ে গেলাম এর মান। তো এর মানটা আমরা কি করব এখন, সামনে সমষ্টিতে আমাদের কাজে লাগবে। তাহলে আমরা এখন লিখতে পারি যে এরকম যে আমাদের যেহেতু বলছে এল প্লাস কে সংখ্যক পদের সমষ্টি, তাহলে লিখতে পারি এল প্লাস যে এল প্লাস কে সংখ্যক সংখ্যক পদের সমষ্টি কি করতে পারি যে এস এল প্লাস কে ইকুয়াল, তাহলে এল প্লাস কে বাই টু টুয়াইস এ প্লাস এল প্লাস কে মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা হবে সূত্রটা, তাই না? তাহলে এই সূত্রটা যারা পারবে তারা অঙ্কটা পারবে। তো সূত্রটা অবশ্যই বুঝতে হবে আমাদের, সূত্র বুঝে অঙ্ক করতে হবে। তাহলে এবার আমরা মান বসে দেবো এর মান এবং ডির মান। তাহলে ডির মান ছিল এটা, এর মান ছিল এটা। তাহলে এখন দেখো এখানে আমরা বসাইতে পারি এরকম যে এল প্লাস কে বাই টু আর টু এ, এর মান আমাদের কত, এল মাইনাস যে এল মাইনাস এল কে প্লাস কে, এটা ছিল আমাদের এর মান। আর ডির মান আছে এখানে এল প্লাস কে, আর এখানে থাকবে প্লাস এল প্লাস কে মাইনাস ওয়ান ইন্টু ডি, ডির মান হচ্ছে আমাদের এল প্লাস কে, তাহলে এল প্লাস কে এরকম। দেখো এবার আমরা গুণের কাজটা শেষ করে দিব। তো গুণের কাজটা শেষ করতে দিলে কী করতে হবে, এল প্লাস কে বাই টু ইন্টু টু দিলে গুণ করে দিলে হবে টুয়াইস এল মাইনাস টু এল কে মাইনাস, এটা প্লাস হয়ে যাবে সেহেতু প্লাসের টু কে, আর প্লাস এখানে এটা দ্বারা গুণ করলে হবে এল 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 স্কোয়ার আর প্লাসের এল কে, আবার হবে কে দিয়ে গুণ করলে যে এল কে, আর যেহেতু এটা প্লাস এটাও প্লাস, এটা প্লাস থাকবে, আর এটা কে দিয়ে গুণ করলে প্লাসের কে স্কোয়ার হবে, আবার যদি আমরা ওয়ান দিয়ে গুণ করি এটা দিলে হবে মাইনাসের এল মাইনাসের কে হবে। তাহলে এখন এই গুণ থেকে আমরা যেটা পেলাম এটা থেকে আমরা কী করতে হবে, এখানে যোগ বিয়োগ করব, অর্থাৎ কাটাকাটি করে যা পাই সেটা আমাদের নিচে চলে আসবে। তাহলে দেখো এখান থেকে আমরা কী করতে পারি যে এল প্লাস কে বাই টু, এখানে আমরা ব্র্যাকেটটাকে ফার্স্ট ব্র্যাকেটটা ইউজ করতে পারি যেহেতু ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বের করছে। তারপর তুমি সরাসরি যদি এটাতে সমস্যা হয় তুমি সরাসরি এটা লিখলো হয়ে যাবে, তুমি টু এল, এখানে আছে শুধু একটা এল থাকবে, তাহলে হয়ে একটা এল পাইয়ে যেতেছি আমরা, তাহলে একটা এল। এরপরে দেখো আমরা যদি টু এল কে, তো টু এল কে আর এখানে আছে দেখো একটা এল কে, এখানে আছে একটা এল কে, তাহলে এটা হচ্ছে মাইনাসের আর এটা হচ্ছে এই দুইটা হচ্ছে প্লাসের, চলে গেল। আর কী থাকে টু কে, টু কে এখানে আছে একটা কে, তাহলে টু কে থেকে একটা কে চলে গেলে থাকবে শুধু কে, আবার এখানে থাকবে কি তো প্লাস এল স্কোয়ার, দেখো এল স্কোয়ার এর একটা আছে আর এল স্কোয়ার নাই, তার মানে এটা থাকবে এল স্কোয়ার। এরপর আছে কি আমাদের আর কিছু নাই, অর্থাৎ আছে কে স্কোয়ার, তাহলে থাকবে প্লাসের কে স্কোয়ার, আর কিছুই নাই। তাহলে এটাকে সাজিয়ে যদি আমরা লিখি লিখতে পারি এরকম যে এল প্লাস কে বাই টু ইন্টু এল স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস এল প্লাস কে, তাহলে এটি আমাদের প্রমাণ করতে বলছি। দেখো এটার সাথে আমার এটা মিলে গেছে, এল প্লাস কে বাই টু আর এল স্কোয়ার কে স্কোয়ার এল স্কোয়ার কে স্কোয়ার প্লাস এল প্লাস কে মিলে গেছে, তার মানে এটাই বলছে প্রমাণ করো। তাহলে আমরা লিখতে পারি এখানে প্রমাণিত, প্রমাণিত, তাহলে এটাই অ্যান্সার। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। অবশ্যই আমার চ্যানেলটিকে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পরবর্তী নোটিফিকেশন পেয়ে যাবে আমার ধারাবাহিকভাবে এই অঙ্কগুলো করে এবং কি সৃজনশীল প্রশ্ন তোমাদের জন্য দিয়ে থাকবো।
আর পরীক্ষায় অবশ্যই কমন কমন যে প্রশ্নগুলো এসে থাকে সেগুলো আমরা দিয়ে থাকি। আর পরীক্ষায় অবশ্যই তোমাদের কমন পড়বে, পরীক্ষার আগে আমরা বিভিন্ন সাজেশন দিয়ে থাকি যেগুলো শর্ট সাজেশনের মধ্যে অল্প অঙ্ক করলেই কমন পড়ে যায়। আর আমরা ধারাবাহিকভাবে যে অঙ্কগুলো সাজেশন করে যাবো সেইগুলো থেকে তোমাদের পরীক্ষায় কমন পড়ে যাবে। তাই ধারাবাহিকভাবে তোমরা প্রতি অধ্যায় থেকে আমরা 4-5টা করে যদি সাজেশন করিয়ে থাকি সেই অঙ্কগুলো তোমরা অবশ্যই করে নেবে, তাহলে তোমাদের কমন পড়ে যাবে আর পরবর্তীতে যে বেশি পরিশ্রম করতে হবে না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সে আশা ব্যক্ত করি আজকে এখানে শেষ করছি।